আসসালামু আলাইকুম, মালয় ভাষা ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগত। আজকের ভিডিও আই এবং জে দিয়ে মালয়েশিয়ান ভাষার শব্দ এবং অর্থ। আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক গুরুত্বপূর্ণ শব্দ অর্থ শিখতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি মূল ভিডিও। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ শব্দ অর্থ রয়েছে। আমি অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, প্রথমে আই দিয়ে আমি যে শব্দটা তুলে ধরেছি তা হচ্ছে ইকান। ইকান লিখতে আই শব্দের প্রয়োজন হয়, তো আই দিয়ে হচ্ছে ইকান। আমি সম্পূর্ণ ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলছি, এখানে আমি প্রথমত আপনাদেরকে শব্দের সাথে পরিচয় করাচ্ছি, তারপর কিভাবে আপনি এই ছোট ছোট শব্দ দিয়ে বাক্য তৈরি করে কথা বলতে পারবেন সেটা দেখাবো। তো প্রথমত আমরা এখানে যে চারটি শব্দ তুলে ধরেছি তার সাথে পরিচয় হই, এগুলোর সাথে পরিচয় হয়ে নিচ্ছি। যেমন প্রথম হচ্ছে ইকান। ইকান শব্দের অর্থ হচ্ছে মাছ। আমরা বাংলা ভাষায় মাছ বলি, মালয়েশিয়াতে এই মাছকে ইকান বলা হয়। তারপর হচ্ছে যাও, জি দিয়ে যাও। এই যাও শব্দের অর্থ হচ্ছে দূর, দূর অথবা দূরে, ঠিক আছে। তারপর হচ্ছে ইকাত। ইকাত শব্দের অর্থ হচ্ছে গিট দেওয়া, এবং জুয়াল হচ্ছে বিক্রি করা। দেখেন এখানে আমি এই ইকান দিয়ে যে বাক্যটা তৈরি করেছি তা হচ্ছে সায়া সুকা মাকান ইকান গোরে। এই যে লাল চিহ্নর ভিতরে দেখতেছেন এটা হচ্ছে ইকান। এই শব্দটা দিয়েই আজকে আমরা এই বাক্যটা তৈরি করেছি, সায়া সুকা মাকান ইকান। আপনি যদি বলতে চান যে আমি ভাজা মাছ খেতে পছন্দ করি, তাহলে এভাবে বলবেন সায়া সুকা মাকান ইকান গোরেং। এই গোরেং হচ্ছে ভাজা মাছ, মালয়েশিয়াতে অ্যাভেলেবেল ভাজা মাছ খাওয়া, মানে হোটেলে পাশাবাড়িতে মাছ বেজে খায়, ঠিক আছে। আপনি হোটেলে যাবেন, আপনি যদি মাছ ভাজা খেতে চান তাহলে আপনি যদি অর্ডার করেন সায়া মাকান ইকান গোরেং, আপনাকে মাছ বেজে দেওয়া হবে। তো এখানে কিভাবে হলো যে সায়া সুকা মাকান ইকান গোরেং, আমরা শব্দটা কিভাবে রেডি করব, কিভাবে বানাবো আমরা সেটা শিখব। সায়া শব্দের অর্থ হচ্ছে আমি, সুকা শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা, এবং মাকান শব্দের অর্থ হচ্ছে খাওয়া, ইকান শব্দের অর্থ হচ্ছে মাছ, গোরেং শব্দের অর্থ হচ্ছে ভাজা। তাহলে এখানে শব্দটা কি হলো, আমি ভাজা মাছ খেতে পছন্দ করি, ঠিক আছে। এখানে যে শব্দগুলো আছে, আপনি যে শুধু ভাজা মাছ খেতে পছন্দ করেন এই শব্দটা বানাতে এই শব্দগুলোর প্রয়োজন হবে পড়বে তা কিন্তু না। আপনি এখান থেকে শব্দ শিখে অন্যান্য শব্দ রেডি করতে পারবেন, যেরকম আপনি ছায়া শব্দের অর্থ আমি এটা যদি আপনি জেনে রাখেন, সুকা শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা এটা যদি জেনে রাখেন, তারপর মাকান শব্দের অর্থ হচ্ছে খাওয়া এটা যদি জেনে রাখেন, ইকান শব্দের অর্থ হচ্ছে মাছ এটা যদি জেনে রাখেন, তারপর গোরেং শব্দের অর্থ হচ্ছে ভাজা, এগুলা যদি আপনার জানা থাকে তাহলে আপনি অন্যান্য শব্দ রেডি করতে পারবেন। তো আশা করি শব্দগুলোর সাথে মানে খুব কনসালটেট করবেন, ঠিক আছে। খুব মানে মনে এতটুকু মনের ভিতরে ই রাখবেন যে আমি শিখবই, শিখব চেষ্টা করবেন। চেষ্টা করলে পারে না কেউ না, আমরাও প্রথমে এসে পারতাম না, যখন 2007 সালে মালয়েশিয়াতে এসেছি তখন আমরাও পারতাম না, আমরাও শিখেছি, তখন ইউটিউবের মাধ্যমে শিখতে পারিনি, তখন আমরা অনেক চেষ্টা করে লিখে 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 শিখেছি, আপনারাও পারবেন। তারপর হচ্ছে আপনি যদি বলতে চান যে সায়া তা সুকা মাকা ইকান, সায়া তা সুকা মাকান ইকান মানে আমি মাছ খেতে পছন্দ করি না। এরকম অনেকেই আছে যারা মাছ খেতে পছন্দ করে না, কাটায় জন্য অথবা অন্য মানে রুচিতে আসে না মাছ খেতে। সো আপনি যদি বলতে চান যে আমি মাছ খেতে পছন্দ করি না, তাহলে বলবেন সায়া তা সুকা মাকান ইকান। সায়া হচ্ছে আমি, তা হচ্ছে না, তা শব্দের অর্থ হচ্ছে না, অথবা তিরাক বলতে পারেন, হ্যাঁ।
saya tak suka makan ikan. Saya hoche ami, tak hoche na, suka hoche posundo, makan hoche khawa, khawa, ikan hoche mach. Thik ache? So apni jodi bolen je ami mach khete posundo kori na, tahole ei shobdo ta eibhabe ready korben. Mane sob ager motoi shudhu je ta je shobdo ta eta byabohar korben. তা শব্দ অর্থ হচ্ছে না আগেরটা ছিল আমি মাছ খেতে পছন্দ করি ভাজা মাছ খেতে পছন্দ করি এটা হচ্ছে না পছন্দ করি না তারপর জি শব্দ দিয়ে এই যাও শব্দটা যে যাও শব্দটা এটা দিয়ে আমি বাক্য তৈরি করেছি এটা দেখেন যেরকম আপনি যদি বলতে চান রুমা ছায়া যাও সাংহাড়ারিসিনি এই যাও শব্দটা দিয়ে আপনাকে এই শব্দটা রেডি করতে হবে সো আপনি যদি বলেন রুমা ছায়া যাও সাংহাড়ারিসিনি আমার রোম এখান থেকে অনেক দূরে আমার রোম এখান থেকে অনেক দূরে অথবা আমার বাসা এখান থেকে অনেক দূরে তাহলে এভাবে বলবেন রোমা ছায়া যাও সাংহাত ডারি সিনি এটা কিভাবে হলো চলুন আমরা একটু শিখে নি রোমা শব্দের অর্থ হচ্ছে রোম ঠিক আছে আমরা যে রোমে থাকি বা বাসা যাই বলেন রোম শব্দের অর্থ হচ্ছে রোমা আমরা বলি রোম ওনারা বলে মালয়েশিয়ানরা বলে রোমা এবং ছায়া শব্দের অর্থ আমি এটা তো জানিনি এবং যাও যে শব্দটা এই যাও শব্দের অর্থ হচ্ছে দূরে যাও হচ্ছে দূরে এবং যে সাংঘাত যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে সাংঘাত সাংঘাত হচ্ছে অনেক অনেক প্রচুর মানে অনেক দূরে ঠিক আছে যে অনেক দূরে যে আপনি যে শব্দটা এখানে বলেছেন অনেক দূরে সেটাই এখানে সাংঘাত বুঝিয়েছে তারপর হচ্ছে ডারি ডারি হচ্ছে থেকে ডারি থেকে এবং যে সিনি যে শব্দটা সিনি হচ্ছে এখানে অথবা এখান তো এই ডারি শব্দের সাথে যদি আপনি বলেন ডারি সিনি তাহলে কি হবে শব্দটা হবে এখান থেকে সো এখানে আপনি এটাই বুঝাতে চেয়েছেন যে রোমা ছায়া যাও সাংঘাত ডারি সিনি আমার রোম এখান থেকে অনেক দূরে এই যাও শব্দটা দিয়ে এভাবে বাক্য তৈরি করে আপনারা কাউকে বুঝাতে পারবেন বা আপনারাও কাউকে শিখাতে পারবেন যখন আপনারা শিখবেন আপনারাও কাউকে শিখাতে পারবেন তো এই শব্দগুলো যদি মনে রাখেন শুধু যে যাও শব্দ রেডি করতে এই শব্দগুলোর প্রয়োজন পড়ে তা না অন্যান্য শব্দ রেডি করতে পারবেন তারপর হচ্ছে ইকাত এলো এলো জাঙ্গান সাম্পায় বুকা আমরা যখন কোনো কিছু বাঁধবো বা গিট দেব তখন আমাদেরকে অন্য কেউ বলতে পারে যে ভালো করে গিট দাও যেন খুলে না যায় মানে শক্ত করে গিট দাও যেন খুলে না যায় এরকম বলে না সো অথবা আপনিও যদি কাউকে বলতে চান যে ভালো করে বাঁধো যেন খুলে না যায় তো এটা যদি বলতে চান তাহলে এটা এইভাবে বলতে হবে ইকাত এলো এলো জাঙ্গান চাম্পায় বুকা জাঙ্গান সাম্পায় বুকা এটা কিভাবে হলো ইকাত হচ্ছে বাঁধা বা গিট দেয়া এলো এলো হচ্ছে ঠিকঠাকভাবে অথবা ভালোভাবে আমরা যখন কাজ করি তখন এই এলো এলো শব্দটা এভাবে ব্যবহার করা যায় আর কেউ যখন কাজ করছে আপনি যখন তাকে বলবেন যে ভালোভাবে কাজ করো ঠিকঠাকভাবে কাজ করো তাহলে এভাবে বলবেন কেরজা এলো এলো কেরজা এলো 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 শব্দটা হচ্ছে ঠিকঠাকভাবে অথবা ভালোভাবে কাজ করো ঠিক আছে এটা হচ্ছে এই শব্দের অর্থটা হচ্ছে এটা এখন জাঙ্গান সাম্পায় বুকা খুলে না যেন খুলে যেন না যায় এই জাঙ্গান শব্দের অর্থ হচ্ছে নিষেধ নিষেধ করা ঠিক আছে এবং এই শব্দটা আপনি না এই ক্ষেত্রে ব্যবহার করা যায় যেরকম আপনি যদি বলেন বুকান ছায়া আমি না হ্যাঁ আমি না জাঙ্গান জাঙ্গান সিনি এখানে না ঠিক আছে বুকান জাঙ্গান তিডা তা এই শব্দগুলা হচ্ছে এরকম জাঙ্গান শব্দটা হচ্ছে আপনি কাউকে যদি বলেন জাঙ্গান কেরজা সিনি এখানে কাজ করো না জাঙ্গান পিরগিসানা ওখানে যেও না এই জাঙ্গান শব্দটা হচ্ছে এরকম সাম্পায় বুকা হচ্ছে খুলে যেন না যায় এটা হচ্ছে সেটা তো ভিউভার্স আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আমার শরীরটা বেশি একটা ভালো না ঠান্ডা দোয়া করবেন আমার জন্য
আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।